হরতাল ডেকে রাজপথ রাখা গরম, আজ স্বাধীনতা যেন রাজপথের সিক্ত হস্ত কলম, স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম। এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না ভাত, এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না ভাত, সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত। ওই কৃষকের চোখের করুণ চাহুনি দেখিতে আমি চাইনি, ওই কৃষকের চোখের করুণ চাহুনি দেখিতে আমি চাইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের আজকের এই বিশাল সমাবেশে আরো একটি মিছিল নিয়ে আমাদের মাঝে অংশগ্রহণ করেছেন লালবাগ থানার একটি বিশাল মিছিল আমাদের সমাবেশে যোগদান করেছে। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সৌরভের সাথী বন্ধুগণ, হাকিম আবু হোসেন সর্দারের নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের মাঝে যোগদান করেছেন। সৌরভের সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আজকের এই বিশাল সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সৌরভী সহ সভাপতি ছাত্রনেতা আব্দুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিল কানা যাহুকা। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশ, আজকের সমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। আজকের বিশাল সমাবেশের প্রধান অতিথি হিসেবে থাকবেন এতে লক্ষ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। আরও বক্তব্য রাখবেন জাতীয় ও নগর নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি। আজকে এই দেশ স্বাধীন হয়েছে দীর্ঘ 52টি বছর, আমরা এই দেশ স্বাধীন করেছিলাম এক সাগর রক্তের বিনিময়ে। আমাদের যে জীবন কোরবান হয়েছে ছোট ছোট শিশুরা সেই পাক হানাদার বাহিনীদের কাছে হত্যা হয়েছে, আমাদের বোনের বন্ধের ইচ্ছিতর বিনিময়ে এই দেশটি আমরা স্বাধীন করেছিলাম। আমরা সেই পাক হানাদার বাহিনীদের কাছে আমরা ছিলাম, আমরা জুলুম শিকার হয়েছি। আমরা সেই পাক হানাদার বাহিনীদের কাছ থেকে এই ভূখণ্ডকে স্বাধীন করতে চেয়েছিলাম, আমরা আমাদের অধিকার ফিরে পেতে চেয়েছিলাম। সেজন্যই আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে এই দেশকে আমরা স্বাধীন করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো দীর্ঘ 52 বছর ধরে এই দেশ আমরা বসবাস করতেছি, 52 বছর আগে আমরা যেই অধিকারের জন্য এই দেশ স্বাধীন করেছিলাম, আজকে 52 বছর পরে দুঃখের সাথে বলতে হয় আমরা সেই একই সেই অধিকারের থেকে বঞ্চিত হয়ে গেছি। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে এদেশের মানুষ কী পরিমাণ কষ্ট রয়েছে সেটা একমাত্র এই বাংলাদেশে যারা বসবাস করে তারাই বলতে পারবে। আজকে এদেশের প্রতিটা সেক্টরের ভিতরে, প্রতিটা সেক্টরে
দুর্নীতি ঢুকে গিয়েছে। মানুষের কষ্ট কাকে বলে, যদি রাস্তায় নামেন, বাজার ঘাটে যান, তাহলেই দেখতে পারবেন। আজকে মানুষ দিনে আনে দিনে খায় যারা রয়েছে, রক্তে ঘাম পরিশ্রম করে যারা কিছু টাকা উপার্জন করে, এরপরে যখন ফ্যামিলি সন্তানদের জন্য যারা যখন বাজারে যায় কিছু খাবার তুলে দিবে নিজ সন্তানদের মুখে, বাজারে গিয়ে দেখে 6 টাকা 8 টাকার যে ডিম ছিল সেটা হয়ে গেছে 15 টাকা এক পিস। আমি এক হালির কথা বলতেছি না, এক বোতল পানির দাম হচ্ছে 15 টাকা, এক পিস ডিমের দাম হয়ে গেছে 15 টাকা। আমরা দেখি ক্ষমতাসীন যারা রয়েছে তারা দাদাবাবুদেরকে শত শত টন ইলিশ মাছ দেয়। আমার দেশের মানুষ কী অপরাধ করলো, নিজের দেশের ইলিশ মাছ, নিজের দেশের খাবার নিজেরা চাষ করে সেটা কিনে খেতে পারবে না। আজকে দেখেন এদেশের প্রতিটা সেক্টরে যে দুর্নীতি ঢুকে গিয়েছে, আওয়ামী লীগ বলেন, যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, জায়গায় জায়গায় তারা টেন্ডারবাজি করতেছে। প্রতিটা সেক্টরে তারা প্রতিটা সেক্টর থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতেছে। আপনারা দেখবেন ক্যাম্পাসগুলোর অবস্থা কি আজকে, আজকে ক্যাম্পাসগুলোতে যেখানে আমাদের মতো ছাত্র ভাইয়েরা আমাদের বোনেরা উচ্চশিক্ষা লাভ করতে যায়, সেখানে আমরা দেখি এই ছাত্রলীগের গুন্ডা বাহিনীরা, যুবলীগের লোকেরা তারা আমাদের সেই ভাইদেরকে সেই বন্ধের উপরে কীরকমভাবে নির্মমভাবে নির্যাতন করে। ভাইয়েরা আমার, আজকে এই বিশাল নগর সমাবেশ থেকে বলবো, আসছে জাতীয় সংসদ নির্বাচন, আজকে এই দেশের মানুষ বিগত 52 বছর ধরে যে কষ্ট করে আসছে, এই কষ্টকে যদি লাঘব করতে হয় আমাদেরকে আবার সংগ্রাম করতে হবে, আমাদেরকে আবার যুদ্ধ করতে হবে। এদেশের মানুষের অধিকার যদি ফিরিয়ে দিতে হয়, যদি এর জন্য আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আমরা দিব, তবু এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের মহতারাম আমির ঘোষণা করেছেন আগামীর জাতীয় সংসদ নির্বাচন হবে জাতীয় সরকারের অধীনে, কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না। আমরা আগামী সকল প্রোগ্রামে আপনাদের সকলের উপস্থিতি কামনা করে এখানে এই আলোচনা শেষ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, নগর সমাবেশের এখন বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের সভাপতি এবং কেন্দ্রীয় সুরা সদস্য ছাত্রনেতা ইউসুফ পিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় ভাই বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে আজকের নগর সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত থাকবেন এদেশের গণমানুষের প্রিয় নেতা, শোষিত বঞ্চিত মানুষের স্থাপন নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেবুদ্দিন চরমোনাই। মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ। আমার সামনে উপবিষ্ট নিজেদের অধিকার আদায়ে প্রতিজ্ঞাবদ্ধ প্রিয় তাওহীদী জনতা সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আজকে স্বাধীনতার 52 বছর পেরিয়েছে, আজকে স্বাধীনতার 52 বছর এসেও এই দেশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। স্বাধীনতার 52 বছরে যারাই ক্ষমতা এসেছে এই দেশের মানুষকে চুষে চুষে তারা খেয়েছে। আমরা কি দেখেছি, এই দেশের মানুষরা আর্তচিৎকার করছে, আজকে মানুষরা নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রিয় ভাইরা আমার, আজকে এই সরকার দেশের শিক্ষাঙ্গনকে কলুষিত করে রেখেছে, শিক্ষার অধিকার থেকে এই দেশের শিক্ষার্থীকে বঞ্চিত করছে। যত শিক্ষার দেরি হচ্ছে, যত গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে, এই দেশের যুবক সমাজরা শিক্ষা ওদিকে পের হয়ে তারা হতাশায় ভুগছে। কারণ এটা এমন একটি দেশ যে দেশে গ্র্যাজুয়েশন শেষ করলে তাকে বেকারত্বের অভিশাপ নিতে হয়। আজকে হাজার হাজার শিক্ষার্থী বেকারত্বের অভিশাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করছে। আমরা এমন শিক্ষাঙ্গন চাই না, আমরা এমন শিক্ষা কার্যক্রম চাই না। প্রিয় ভাইরা আমার,
আজকে 7ই অক্টোবর বাংলাদেশের আকাশে কলিভূত একটি অন্ধকার চরদি। আজকে আপনারা দেখেছেন গত 2018 সালে এই দিনে বুয়েটের শিক্ষার্থী আপনাকে তারা হত্যা করেছে। কারা হত্যা করেছে? ক্ষমতাসীন সরকারের সন্ত্রাসী গোষ্ঠী হত্যা করেছে। এই ক্ষমতাসীন সরকারের ছাত্রলীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। তারা যেখানে যাচ্ছে হল দখলদারি, চাঁদাবাজি, টেন্ডাবাজি তারা করে যাচ্ছে। আমরা এমন শিক্ষা কার্যক্রম চাই, এমন ক্যাম্পাস চাই যেই ক্যাম্পাসে শিক্ষার্থী নিরাপদে বসবাস করতে পারবে। আগামী দিনে সংগ্রাম আপনাদের পাশে রাখবো, এই আশা কথা একদিকে বক্তব্য শেষ করছে ওয়ামা তাফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কোতোয়ালি থানা থেকে কোতোয়ালি থানার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাসেম সাহেবের নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের সমাবেশে যোগদান করেছে। এছাড়াও মাওলানা ইউসুফ সাহেবের নেতৃত্বে এবং শাহজাহানপুর থেকে এক বিশাল সমাবেশ যোগদান করেছে। হানিফ সিকদারের নেতৃত্বে এক বিশাল সমাবেশ, এক বিশাল মিছিল মুগদা থেকে আমাদের সমাবেশে যোগদান করেছে। আমরা প্রত্যেকটি মিছিলকারীকে স্বাগত জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মাওলানা আল আমিন সোহাগ। نحمدها نصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اسلامي আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই। আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মোহতারাম সভাপতি জননেতা মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। উপস্থিত ভাই ও বন্ধুগণ, আমি ঢাকা মহানগর দক্ষিণের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। ভাইরা আমার, আপনারা জানেন এই ডেঙ্গুতে এ পর্যন্ত প্রায় 1100 মানুষ হত্যা করা হয়েছে। এটা বাংলাদেশে একটি পরিকল্পিত হত্যার একটি পরিসংখ্যান। এই ডেঙ্গু এটা একটা চরম অবহেলা, কারণ কখনো আমাদের সিটি যে মেয়র আছে, এই মেয়র কখনো কি পরীক্ষা করে দেখেছে এই যে মশার স্মোকিং করে এটাতে কি ডেঙ্গু নিয়ন্ত্রণ হচ্ছে বা ডেঙ্গু মশা মরছে কিনা? এটা কখনো পরীক্ষাই করে নাই। তারা শুধু হাজার হাজার কোটি টাকা লুটপাটের জন্য এই নগরে বসে আছে। আমরা দেখছি এই যে দ্রব্যমূল্যের ক্রমবর্ত আমাদের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, যে আমাদের বাজার সিন্ডিকেট করতে পারছে না। একটা ডাবেন সিন্ডিকেটের কাছে সরকার অসহায়, একটা চালের সিন্ডিকেটের কাছে সরকার অসহায়, আমরা দেখেছি আলুর সিন্ডিকেটের কাছে সরকার অসহায়। যদি সিন্ডিকেটের কাছে সরকার অসহায় হয়, এমন সরকার আমরা দেখতে চাই না ইনশাআল্লাহ। আমাদের আমির ঘোষণা করেছেন যে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দেন, যদি জাতীয় সরকারের অধীনে নির্বাচন না দেন বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ কোনো আপনাদের অধীনে, কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না, যাবে না, যাবে না। আমাদের আমির স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, আমাদের এই বিদ্যমান রাজনৈতিক সংকটে এই নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে। আমাদের বর্তমান সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করে একটি নিরপেক্ষ এবং জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আগামী দিনের নেতৃত্বে এবং আগামী দিনের স্লোগানে আমরা ইনশাআল্লাহ রাজপথে ইসলামী যুব আন্দোলন ইনশাআল্লাহ রাজপথে বুক টেন করে সবার আগে বুকের মধ্যে বুলেট নিয়ে ইনশাআল্লাহ রাজপথ ছাড়বো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওবাতুন করিম ওবাশিরুল মুমিনিন। নারা তাকবীর, নারা তাকবীর, মসজিদে হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগত।
শুভেচ্ছা স্বাগতম। মহাসচিব উজিরের আগমন। সমাবেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লাল গোলাপ শুভেচ্ছা। সমাবেশের পক্ষ থেকে নারদ তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত সাথী বন্ধুগণ, নগর সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ সাদাত হোসাইন প্রধানিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল যা আল হাক ওয়া যা কাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই উপস্থিত আছেন কেন্দ্রীয় নগর এবং থানার নেতৃবৃন্দ। আপনারা জানেন যে এই সরকারের একটি মেসেজ, আমাদের পূর্ব থেকেই জাতীয় সরকারের অধীনে নির্বাচন হবে, ঠিক কি না? জাতীয় সরকারের ফর্মুলা, পিয়ার পদ্ধতি, যে ফর্মুলা আমাদের পীর সাহেব হুজুর দিয়েছেন, এটা শ্রেষ্ঠ পদ্ধতি দিয়েছে, ঠিক কি না? এই পদ্ধতির কারণে কোনো দলের কোনো ব্যক্তির কোনো অসুবিধা হয় না। আজকে দেখেছেন টেন্ডারবাজি চাঁদাবাজি করে এই দেশকে এমন অবস্থানে করেছে যে বেগমপাড়া তারা তৈরি করেছে, বাংলাদেশে খেটে খাওয়া মানুষ শ্রমিকরা অসহায় হয়ে পড়েছে। আমরা এই সমাবেশ থেকে তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই সরকারের আর বেশি দিন বাকি নাই। আপনারা দেখেছেন যে অবৈদুল কাদের সাহেব বলেছে যে আমরা ভারত থেকে সব ঠিক করে ফেলেছি তলে তলে। আপনারা যদি তলে তলে ঠিক করেন, জনগণ ঠিক করতে পারেন নাই, ঠিক কি না? আপনারা জনগণের বড় ক্ষমতায় আছেন নাই, এই কারণেই আপনারা জনগণ চান নাই। বিদেশে আপনারা যেইভাবে দরজাব চুরি করেছেন, বিদেশিরা আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, ভারতও প্রত্যাখ্যান করবে, বাংলাদেশের জনগণও আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। আগামী দিনে আপনাদেরকে এই জনগণ ক্ষমতায় দেখতে চায় না। তাই উদাত্ত আহ্বান করব, আগামী নির্বাচন যদি হয়, সুষ্ঠুভাবে জাতীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিপুল বুড়ে বিজয় লাভ করবে, ঠিক কি না? আপনারা জানেন যে বাংলাদেশের একজন সাধারণ একটা ওয়ার্ড সভাপতি ছাত্রলীগের, সে 2000 কোটি টাকা যদি পাচার করতে পারে, তাহলে একজন এমপি মন্ত্রী কত হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে। আমাদের আজকে এমন সংকট, রিজার্ভ সব চুরি হয়ে গেছে, বাংলাদেশের রিজার্ভ খালি হয়ে যাচ্ছে, এই দেশের যারা আমলা কামলা আছে তারা এই দেশ থেকে সব লুটে পুটে বিদেশে পাচার করেছে। তাই এই সরকারকে উদাত্ত আহ্বান করব, আপনি সম্মানের সাথে আপনি এখনো পদত্যাগ করুন, আপনি নতুন নির্বাচন কমিশনার দিয়ে এবং জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে আপনি সরে দাঁড়ান। আল্লাহ হয়তো সমস্ত শ্রমিক জনতা, ইসলামী আন্দোলনের সৈনিকরা, জনগণ আপনাকে টেনে এসে এই ক্ষমতার থেকে নামাবে। এ আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ দপ্তর সম্পাদক মুফতি আখতারুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত জনতা, আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আজকে দেশের স্বাধীনতার 50 বছর অতিক্রম করেছে, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ, প্রতিটি মানুষ স্বাধীনতা ভোগ করতে পারেনি। যারা যখন ক্ষমতায় এসেছে তারা তখন দেশের সম্পদ ভোগ করেছে, তারা যখন
তারা যারা যখন ক্ষমতায় এসেছে তারাই তখন দেশের সকল সুবিধা ভোগ করেছে, যারা যখন ক্ষমতায় এসেছে তারা অন্যদেরকে দেশের জনগণ মনে করেনি, তারা যদিও মুখে দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসি মুখে বলি আওড়ায়, কিন্তু নিজের দলের লোক ভিন্ন, অন্য লোকদেরকে তারা দেশের জনগণই মনে করে না। যারা ক্ষমতায় থাকে তারা বিভিন্ন দেশে গিয়ে দেশের অন্য পার্টি বা অন্য জনতার বিরুদ্ধে বিষোদাগার করে থাকে, এবং দেখা যায় যারা ক্ষমতায় থাকে তারা অন্য দলদেরকে দেশের জনগণই মনে করতে চায় না, আবার যারা ক্ষমতার বাহিরে থাকে তারাও অন্য দলকে এদেশের জনগণ মনে করতে চায় না। এ কারণে এই প্রতিহিংসার রাজনীতি দূর করে আমরা একটি ইসলামী হুকুমত কায়েম করতে চাই, যে ইসলামী হুকুমতের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, এদেশের প্রতিটি নাগরিক হবে এদেশের জনগণ, এদেশের প্রতিটি নাগরিক এদেশের সকল সুবিধা ভোগ করবে, এদেশের ছাত্র এদেশের যুবক এদেশের কৃষক এদেশের শ্রমিক সকলেই এই দেশের প্রতিটা সুবিধা ভোগ করতে পারবে। আর যদি ইসলামী হুকুমতের বাহিরে অন্য কিছু আমরা চিন্তা করি তাহলে এই রেষারেষি এই হানাহানির রাজনীতি আবার ফিরে আসবে। আমরা এই হানাহানির রাজনীতির বাহিরে গিয়ে ইসলামী রাজনীতি দিয়ে এদেশকে উন্নত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমাদের দেশের আমলারা আজকে স্বকীয়তা বিসর্জন দিয়ে প্রতিটা উন্নয়ন কার্যক্রমে দেখা যায় যে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা, শুধু এই মুখে ভুলি আওড়ানো ছাড়া তাদের আর কোনো যে প্রতিবাদমূলক কথাবার্তা কোনো আমলার মুখেই আমরা প্রতিবাদমূলক কোনো কথাবার্তা শুনতে পাই না। প্রিয় উপস্থিতি, আমরা পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতকে শক্তিশালী করব, এদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে সারা বিশ্বের বুকে আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সংগ্রামের সাথী বন্ধুগণ, একের পর এক মিছিল আমাদের সমাবেশে যোগদান করছে, মিছিল আসছে মিছিল আসবে, মিছিলে মিছিলে প্রকম্পিত হবে ঢাকা নগরী ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম এম শোয়েব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত থাকবেন এদেশের আপামর জনতার প্রাণপ্রিয় রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব হুজুর চরমোনাই, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন থানা থেকে আগত আমার মুক্তিগামী ভাইয়েরা, আজকে আমরা কি নিয়ে এই জায়গায় উপস্থিত হয়েছি? আমরা ইতোমধ্যে বক্তাদের বক্তব্য শুনেছি, কি নিয়ে কথা বলবো বলেন? সর্বঙ্গে ব্যথা, ওষুধ দেব কথা। আজকে এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে, আপনি কোন জায়গায় হাত দিবেন প্রত্যেকটা অঙ্গই কিন্তু ভেঙে গেছে, ভঙ্গুর হয়ে গেছে, এরকম একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমরা কিন্তু উপনীত হয়েছি। রাষ্ট্রের বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাহী বিভাগ, কোনো বিভাগ আজকে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর মতো অবস্থা নাই, প্রত্যেকটা বিভাগকে এই সরকার পরিকল্পিতভাবে ধ্বংস করে ফেলেছে। এই জন্যই আজকে বর্তমান সরকার যতই উন্নয়নের গল্প আর গান কবিতা রচনা করুক না কেন, তারা কিন্তু জনগণের উপর নির্ভর করে না, তারা তলে তলে টেম্পু চালাচ্ছে ইন্ডিয়া যায়া, তারা তলে তলে লেগুনা চালায় আমেরিকা যায়া। আমি বলবো বর্তমান সরকারের না বিশ্বাস উঠে গেছে, এদেশের জনগণ সরকারের সাথে নাই। আপনারা যতই টেম্পু তলে তলে টেম্পু আর লেগুনা চালান না কেন, জনগণ সেই টেম্পু আর লেগুনায় চলবে না ইনশাআল্লাহ। এদেশের জনগণ কিন্তু আপনাদেরকে টেনে হিঁচড়ে গদি থেকে নামাবে ইনশাআল্লাহ। আজকে সর্বশেষ যেই কথা বলে আমি বিদায় নিব, জাতীয় সরকার এবং পিআর পদ্ধতির মাধ্যমে অনতিবিলম্বে আমি বলবো গণভোটের মাধ্যমে, কোন সংসদ টংসদ নাই, অবৈধ সংসদ এটা, গণভোটের মাধ্যমে জাতীয় সরকার এবং পিআর পদ্ধতি ঘোষণার মাধ্যমে এই দেশের জনগণের মুক্তির লক্ষ্যে অনতিবিলম্বে নির্বাচনের পথ পদ্ধতি তৈরি করতে হবে। অন্যথায় যে এই ধরনের গর্ভধারিণী মা যেরকম আপনার গর্ভের যন্ত্রণা শুরু হয়, বর্তমান সরকারের কিন্তু সেই ধরনের যন্ত্রণা শুরু হয়ে গেছে। অতএব সেদিন বেশি দূরে নয়,
মুক্তিগামী জনগণ মুক্তির লক্ষ্যে যেরকম ধাক্কা দিবে, সেই ধাক্কার মাধ্যমে সেই মুক্তি সন্তান আমরা বের করে নিয়ে এনে জনগণের জনগণের প্রতিষ্ঠিত সরকারের মাধ্যমে এদেশ পরিচালিত করবো ইনশাআল্লাহ। পীর সাহেব চরমনায় নেতৃত্বে বাংলাদেশে একটা গণ সরকার আমরা প্রতিষ্ঠিত করব, সে আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই মাইকগুলো বন্ধ দেখেন তো। আজকের এই বিশাল সমাবেশে ইতোমধ্যে আমাদের মাঝে মোহাম্মদ তকদির হোসেন রুবেলের নেতৃত্বে শাহবাগ থেকে এক বিশাল মিছিল যোগদান করেছে, আমরা মিছিলকারীদের স্বাগত জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিশাল নগর সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের প্রচার ও দাওয়া সম্পাদক হাফেজ মৌলানা মকসুদুর রহমান। نحمده ونصلي على رسوله الكريم، اما بعد، اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، واعدوا لهم ما استطعتم من قوة. ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চে অবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব জনাব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ আজকের এই বিশাল সমাবেশের প্রধান অতিথি। হযরত পীর সাহেব হুজুর চরমনাই মঞ্চে অবিষ্ট জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আগত দেশপ্রেমিক ভাইরা, আজকে এদেশের মানুষ অপেক্ষার প্রহর গুনছে। কিসের অপেক্ষা? আওয়ামী সরকারের পতনের অপেক্ষা। অতএব আবল তাবল কথা না বলে কখন কোন সময় পদত্যাগ করবেন সেই ঘোষণাই এদেশের মানুষ শুনতে চায়। ভিন্ন কোনো কথা এদেশের মানুষ শোনার জন্য মোটেও প্রস্তুত নয়। অতএব আপনাদের যদি শুভবুদ্ধি উদয় না হয়, জনগণ যেভাবে ক্ষেপে উঠছে, জনগণ যেভাবে পুষে উঠছে, জনগণ যদি রাজপথে নেমে আসে, পালানোর সুযোগও ইনশাআল্লাহ পাবেন না। সবাইকে আগামী দিনের সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নগর দক্ষিণের আওতাধীন ওয়ারী থানা থেকে এক বিশাল মিছিল আমাদের সমাবেশে যোগদান করেছে, আমরা মিছিলকারীদের স্বাগত জানাই। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক অধ্যাপক ফজলুল হক মৃধা। ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন চকবাজার থানা থেকে আরো একটি বিশাল মিছিল আমাদের সমাবেশে যোগদান করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম সাহেব উপস্থিত। আজকের এই বিশাল সমাবেশের প্রধান আকর্ষণ ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হযরত পীর সাহেব চরমনাই মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট সহযোদ্ধা ও সংগ্রামী ভাইরা, আজকের বাংলাদেশে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে একটা মহাসংকট তৈরি হয়েছে, কথা ঠিক কিনা বলেন? সংগ্রামী উপস্থিতি
আজকের এই মহাসংকট থেকে যদি উত্তরণ পেতে হন তাহলে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে, সাথে সাথে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে সহিংসতা, মানুষ খুন তথা রাজনৈতিক প্রতিহিংসা অবিলম্বে বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। মনে রাখতে হবে এরশাদ সরকার ক্ষমতায় টিকে নজর দেন, অনেক চেষ্টা করেছিলেন কিন্তু পারেন নাই। খালেদা জিয়া ক্ষমতায় থাকার জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু পারেন নাই। মাননীয় শেখ হাসিনা, আপনিও যদি ক্ষমতা টেকানোর জন্য তালবাহানা করেন তবে এমন হতে হবে জীবনে আর আপনি ক্ষমতার স্বাদ পাবেন না, এটা মনে রাখতে হবে। সবাইকে অভিনন্দন জানিয়ে আগামী যে কোনো সংগ্রামে অবতীর্ণ হওয়ার উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট হানিফ মিয়া। বক্তব্য রাখছেন অ্যাডভোকেট হানিফ মিয়া। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রিয় মহাসচিব সহ আমরা যারা এখানে উপস্থিত আছি, প্রিয় উপস্থিতি আপনাদের সবাইকে ইসলামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা, 36 বছর কেটে গেল কেউ কথা রাখেনি, সেই কবিতার অনুরূপ আজকে বলতে হয় 52 বছর কেটে গেল কেউ কথা রাখেনি। আজ পর্যন্ত বাংলাদেশে আমাদেরকে যারা শাসন শোষণ করেছে, আজকে পর্যন্ত বাংলাদেশে আমাদের এই কথা কেউ এই রাখেনি। আজকে আমাদেরকে সবাই কথা বরখেলাপ করেছে, কেউ আমাদের কথা রাখেনি। যেমন আজকে যদি ধরেন গণতন্ত্রের কথা বলা হয়, বাক স্বাধীনতার কথা বলা হয়, নির্বাচনের কথা বলা হয়, প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি সেক্টরে আপনি দেখবেন 1973 সালের পর থেকে 73 সালে বাংলাদেশে নির্বাচন হয়েছে, সেখানেও দলীয় প্রীতি ছিল, দলীয় লোকদেরকে নির্বাচনে নির্বাচিত করার একটা প্রক্রিয়া ছিল। পরবর্তীতে যতগুলি নির্বাচন হয়েছে সবগুলি নির্বাচনেই দেখা গেছে যে প্রত্যেকটি নির্বাচনেই দলীয় সরকারের অধীনে যখন হয়েছে, দল তার কর্মীদেরকে লেলিয়ে দিয়েছে, সাধারণ মানুষকে আক্রমণ করে ভোট সেন্টার দখল করে নির্বাচনে তাদের দলীয় প্রার্থীকে নির্বাচিত করার প্রসান করেছে। আজকে যিনি বাংলাদেশের ক্ষমতায় আছেন, আপনি দেখবেন 1991 সালের পর থেকে 1996 সালের যতগুলি বক্তব্য আছে প্রত্যেকটি বক্তব্যে বলা হয়েছে যে দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাহলে আজকেও তো দলীয় সরকারের অধীনে নির্বাচন করার পায়তারা হয়েছে, আগামী সংসদ নির্বাচনও দলীয় সরকারের অধীনে দেওয়ার চেষ্টা করা হয়েছে, 2018 সালে নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়েছে, আপনার অধীনে হয়েছে। তাহলে আজকে যেন বাংলাদেশের সকল মানুষ যখন দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না, তারা জাতীয় সরকারের অধীনে নির্বাচন চায় কিংবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়, তাহলে আপনি কেন আজকে দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার পায়তারা করছেন? তা আমাদের দাবি আজকে পীর সাহেব চরমোনাই নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছে, আগামী সংসদ নির্বাচন যদি জাতীয় সরকারের অধীনে না হয় বাংলাদেশে কোনো জাতীয় সংসদ নির্বাচন হতে পারে না, হতে পারে না, হতে পারে না।
সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম। বক্তব্য রাখছেন ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি এবং কেন্দ্রীয় সহকারী মহাসচিব সংগ্রামী জননেতা মাওলানা ইমতিয়াজ আলম, আজকের এই বিশাল সমাবেশের প্রধান অতিথি বাংলার মুক্তিকামী শান্তিকামী তৌহিদি জনতার ধর্মীয় আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহবার হযরত পীর সাহেব হুজুর চরমোনাই, মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম মহাসচিব সহ কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, সহযোগী সংগঠনের দায়িত্বশীল বর্গ, সহযোদ্ধা ভাই ও বন্ধুগণ, সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি। সংগ্রামের উপস্থিতি আমরা জানি কি দাবিতে আজকের এই সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা হযরত পীর সাহেব চরমোনাইর ঘোষণা শুনেছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, কদমতলী পশ্চিম থেকে এক বিশাল মিছিল আমাদের সমাবেশে যোগদান করেছে। মিছিলকারীদের আমরা স্বাগত জানাই। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। মিছিলকারীদের আগমন জেলায় জেলায় সমাবেশ, সেই সমাবেশ বাংলাদেশের প্রায় সকল জেলায় অনুষ্ঠিত হয়েছে। এই জাতীয় সরকারের দাবিতে জনগণ রাজপথে নেমে এসেছে। ভাইয়েরা আমার, আমরা স্পষ্ট করে বলতে চাই, 73 থেকে 2018 সাল পর্যন্ত কোন দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হয় নাই, হতে পারে না। ভাইয়েরা আমার, আমরা দেখেছি আওয়ামী লীগ 2014 সালে এবং 2018 সালে নির্বাচনের নামে এদেশের জনগণের সাথে প্রতারণা করেছে, তামাশা করেছে। সুতরাং জনগণের এই সরকারের অধীনে কোনো নির্বাচন দেখতে চায় না, চায় না, চায় না। তাই আজকে স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগ এই 15 বছরে উন্নয়ন করেছে দখলের। আওয়ামী লীগ 15 বছরে উন্নয়ন করেছে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের। আওয়ামী লীগ 15 বছরে এই রাষ্ট্রকে দেউলিয়া করে ছেড়েছে। আজকে বিদেশি রাষ্ট্র আমাদেরকে স্যাংশন দিচ্ছে, আমাদেরকে ওই দেশে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা দিচ্ছে, তারপরেও আমাদের সরকার বলতে চায় আমরা তাদেরকে নিষেধাজ্ঞা দিব। আমরা মনে করি সরকার পাগল বা উন্মাদ হয়ে গেছে, তাই আবুল তাবুল বকছে। এই পাগল সরকারের উপরে জনগণের কোনো আস্থা নাই, থাকতে পারে না। ভাইয়েরা আমার, তাই এই সমাবেশের পক্ষ থেকে মোহতারাম আমিরের কাছে আহ্বান জানাতে চাই, আর কোনো দাবি নয়, এক দফা ঘোষণা করতে হবে, এক দফার জন্য কর্মসূচি দিতে হবে। এই সরকারের পতন ছাড়া ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।